হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা উজ্জ্বল ভ্লগসে তোমাদের সবাইকে স্বাগত আর গাইজ আজকে আমি নিয়ে চলে এসছি একটি নতুন ব্লগ আর থাম্বেল দেখে হয়তো তোমরা বুঝতে নাই পারো যে আমি কাকে নিয়ে বলবো বাট একটা গান করব সেই গানটা শুনে হয়তো তুমি বল মানে বুঝতে পারো আবার নাও বুঝতে পারো তোমরা তো গানটা করার পর আমি তোমাদেরকে মেনশন করে দেবো আমি কাকে নিয়ে বলছি তো গানটা শোনো আগে ঝুমকা গিরা রে হ্যাঁ গাইছি আমি কাকে নিয়ে বলছি তোমরা হয়তো নাও বুঝতে পারো তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি ওই বড় বড়ো ঝুমকুয়ালি কে জানো তোমাদের প্রিয় কাকুলি অন্দরমহলের কাকুলিদি আজকে ও যখন বড় বড় ঝুমকো পরে বসছে ওকে যখন আমি আলি বললাম নিশ্চয়ই কাকলিদির হয়তো শুনতে খারাপ লাগবে আর কাকুলিটি যথেষ্ট আমার থেকে বড়। হয়তো আমার মানে কাকিমার বয়সই হবে তো আমি কাকিমাকে খুব একটা বাজে কথা বলতে চাই না কিন্তু বলতে আমার মানে বাধ্য করছে কাকিমা কেননা কাকিমার বলা উচিত হয়নি সাধন সাথী চ্যানেলে সাথীদিকে মানে কাঁসার থালাওয়ালিকটা আমার ভীষণ খারাপ লেগেছে কারণ সত্যি কথা বলতে সাথী দি আমার কেউ হয় না মানে কোনো আমার রিলেটিভও কেউ হয় না হয়তো হ্যাঁ তুমি কাকুলিদি বলতেই পারে যে তোমার কিসের জন্য অত কষ্ট হচ্ছে আমি বলেছি তোমার কি কেউ হয় না আমার কেউ হয় না কিন্তু তবু ওরা আজকে প্রথম থেকে কিন্তু প্রচুর কষ্ট করেছে লাইফে ওনার হাজবেন্ড বাড়িতে বাড়িতে জল দিয়েছে উনি মানে বাড়িতে যে হাউজ হাউসওয়াইফের যে কাজ আছে তারপরে নানান সব মাল করতো বাড়িতে এই মানে প্লাস্টিকের জিনিসপত্রে তো সব করে ওদের সংসার চলতো তারপর আস্তে আস্তে যখন ইউটিউবে এলো ইউটিউবে চ্যানেল খোলার পর তো আর ওরা পেমেন্ট পায়নি ওদের আস্তে আস্তে যখন চ্যানেলটা গ্রো হতে লাগলো তখন কি হলো ওরা ইউটিউবে পেমেন্ট পেলো এবার মানুষ তো আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয় আর নিশ্চয়ই তার আস্তে আস্তে ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথেও তার কিছু শখ আহ্লাদ পূরণ করার চেষ্টা করে সেই জন্য সাথে দিয়েও হয়তো ইউটিউবে পেমেন্ট পাচ্ছে মানে পেমেন্ট পেতে পেতে আস্তে 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 নিজের কিছু গোছানোর চেষ্টা করছে হ্যাঁ একটা বড় বাড়ি করছে কিন ও মানে ও ওইটা শখের বাড়ি করছে কিন্তু ওইটা দেখে তোমাদের লোভ করা কোনোটাই উচিত না আজকে আমার জন্মদিনে কেউ যদি আমাকে এক একটা ছোট্ট সেফ দেয় সেটা আমি মনে করব যে ওইটা আমাকে গিফট দিয়েছে সেটা আমি বলবো না যে ওদের কাছে কি আর টাকা জুটলো না অত বাড়ি ঘর ঘরতর করে অত ইউটিউব করে পেমেন্ট পায় অত টাকা রোজগার করে লাস্টে দিল কাঁসার থালা এইটা আমি নিশ্চয়ই বলবো না আজকে আমার কাছে যেটুকু আমার কাছে যেটা দাম যেটা দামের মূল্য যে জিনিসটা আমি আমার মন থেকে আমি কিনে তাকে দিচ্ছি অবশ্যই তার গ্রহণ করা উচিত আর মন্দিরাদি যখন গ্রহণ করে কিছু বলেনি জিনিসটা গিফটটা তাহলে তোমারও তো কিসের কোথায় লাগছে আমি তো বুঝতে পারছি না তো তোমার কিন্তু অবশ্যই এই এরকমভাবে সাথীদিকে মেনশন করা উচিত হয়নি যে কাঁচা থালাওয়ালি বলে কেননা ওরা মানে প্রচুর 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 স্ট্রাগল করে আজকে কিন্তু এই জায়গায় এসে পৌঁছেছে ওদের মনে হয়েছে যে মেয়েটাকে এইভাবে এরকম দেওয়া এরকম জিনিস দেওয়া উচিত অনেকেই তো অনেক কিছুই দেবে তো মেয়েটারও তো কিছু জিনিস দেওয়া দরকার ঠাকুর থালাটা তো অনেক কাজেই লাগবে ওর মার মানে মন্দিরাদি পুজোর কাজেও লাগতে পারে আবার মেয়েটাকে হয়তো ভাত ভাতও খাওয়াতে পারে তাদের তো কোনো অসুবিধা নেই আর মন্দিরাদিরও কিছু অসুবিধা হয়নি আর সাথীদি দিয়ে ওটা মনে হয়তো সন্তুষ্ট পেয়েছে ওখানে তোমার কিন্তু সাথীদিকে অপমান করাটা উচিত হয়নি কাঁচা থালি বলে আজকে তোমাকেও যদি কেউ বলে যে বড় বড় ঝুমকো ঝুমকোয়ালি তোমার কেরাম লাগবে বলো তো অতএব তুমি সবাইকে মানে মেনশন করে ভিডিও করো ভিউজ বাড়াচ্ছো মানে আমরাও করি আমরা মানে সেটা বড় কথা না কিন্তু তুমি এইভাবে মানুষকে অপমান করো না মানুষ কিন্তু এইটুকু জিনিসেও যতটা খুশি হয় এতটা জিনিসেও ততটা খুশি হয় তো মা নিশ্চয়ই সাথে দিয়ে ওটা দেওয়ার পর মন্দিরাদি একটু হলেও খুশি হয়েছে নয়তো মন্দিরাদি ওটা আর তুমি যে বলছো যে সবার গিফট দেখিয়েছে যিনি চিঠি দিয়েছে তার ইয়েটা দেখায়নি চিঠিটা গিফট দিতে দিতে আজকে নাটক করে খুঁজে পেয়েছে বলে তাই দেখাচ্ছে হতেই পারে অত জিনিসের মধ্যে জিনিস হারিয়ে যেতেই পারে তুমি তো আর ঘরের মধ্যে বসে নেই যে কখন কি করছে না করছে কোথায় ওটা ফেলে দিয়েছে পরের দিন খুঁজে পেয়েছে বলে বলেছে যে উনি মেসেজ করে জিজ্ঞাসা করবে যে তুমি আমার চিঠিটা পাওনি তাতে লজ্জায় পড়ে যাবে এরকম করে প্লিজ বলাটা বন্ধ করো এরকমভাবে বলো না আর মানুষকে অপমান করো না কেননা মানে ঘুটে পড়লে গোবর হাসে সেই ঘুটেও সেই ঘুটেও কিন্তু তোমার দুঃখেও কিন্তু একদিন হাসবে আমি জানি না ঠিকঠাক এই বক্তব্যটা আমি বলতে পারলাম কি না আর যদি আমি নাও বলতে পারি তো তার জন্য সরি আর যদি ঠিকঠাক হয় তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর ভুল হলেও কমেন্ট করে জানাবে তো কাকুলি কাকিমা প্লিজ 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 তুমি এইভাবে কিন্তু সবাইকে মেনশান করে বাজে বাজে কমেন্ট করো না অন্তত ভালোভাবে কিছু বলো আর তোমাদের তোমার যারা পছন্দে তাদের নিয়ে তুমি ভালো ইয়ে করছো আর সাথী সাধনদাকে সাথী দি আর সাধনদাকে নিয়ে এই সমস্ত কথা বলছো এটা আমার মোটেই পছন্দ হয়নি সাথীদি সাধনদা অনেক স্ট্রাগল করে কিন্তু অনেক মানে আস্তে 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 কিছু করার চেষ্টা করছে ওদের নেমন্তন্ন এসছে ওদের ওরা নিমন্ত্রণে কি গিফট দেবে সেটা ওদের ব্যাপার আর যে জিনিসটা দিয়েছে নিশ্চয়ই কোনো খারাপ জিনিস দেয়নি সেটা অল্প হলেও কিছু মূল্য নিয়েছে হ্যাঁ মানছি আজকে হাজার টাকার মধ্যেও উপর জিনিস কিছু হয়ে যেত কিন্তু সোনার উপর যে দিতেই হবে এমন তো কিছু মেনশন করে দেওয়া হয়নি মন্দিরার মেয়ের জন্মদিনের কার্ডে তো ওনার যেটা পছন্দ হয়েছে ওনার যেটা মনে ধরেছে উনি দিয়েছে আমার কাছে এই একটাই কথা তো প্লিজ এইভাবে তুমি সাথীদিকে অপমান করো না ও আর উনি তুমি যে বলছো যে উনি বাইরে ভালো মুখ দেখায় আর ভেতরে এরকম বুঝতে পারছো না গিফট দেওয়া নিয়ে কিন্তু এটা বোঝা যায় না যে বাইরে কতটা ভালো আর ভেতরটা কতটা খারাপ ওনার আজকে ভগবান ওনাকে বাচ্চা কাচ্চার দিক দিয়ে বঞ্চিত রেখেছে সেটা বোঝা যাচ্ছে কিন্তু ওনারও কিন্তু মানে এটা হয় যে ওনারও একটা বেবি হোক উনিও মা হবেন এরকম আশা ওনার মনেও জাগতে পারে কিন্তু এই মেনশন করাটা কিন্তু ভিডিওর মধ্যে উচিত হয়নি তোমার আজকে ওদের স্বামী স্ত্রী ব্যক্তিগত ব্যাপার এটা তোমার কিন্তু একদমই উচিত হয়নি ওনার নামে এই সমস্ত কথা বলার তো কাকলিজি তোমাকে রিকোয়েস্ট করছিস তুমি কিন্তু এইভাবে বাজে বাজে ভিডিও করো না হ্যাঁ তুমি এরকম সবাইকে নিয়ে বলছো সব ঠিক আছে কিন্তু কিছু ভালো ভিডিও করো আর এটা ভেবো না যে তুমি ভিডিওর মাঝে মাঝে মানে ফানি করছো বলে হয়তো ভাবছো যে আমি খুব মানে লোকের চোখে ভালো হয়ে যাচ্ছি লোক হাসছে লোক আমাকে ভালোবাসছে লোক করছে এটা ভেবো না তোমাকেও কিন্তু কেউ বলতে ছাড়বে না এটা ভেবো না যেমন আজকেই আমি তোমাকে বললাম আমার খুব খারাপ লেগেছে বলে কথাটা তো গাইজ আমি এখানেই বক্তব্যটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যদি নতুন কেউ সাবস্ক্রাইব মানে চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না সাবস্ক্রাইবের পাশে যে ছোটো আইকন আছে সেটাকে প্রেস করে দেবে যাতে আমাদের ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যে লাভ ইউ গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে